হ্যালো সবাইকে, হ্যাঁ গত পর্বে এই পর্যন্ত আমাদের কাছে এসেছে বিজনেস ফ্রম গ্রেট আইডিয়া টু লঞ্চিং অনটা কাজ, এই পর্যন্ত আমাদের করা হয়েছে। তো আমাদের যদি দেখি এটার হবার এটা 10 অলরেডি এই পর্যন্ত আমাদের করা হয়েছে। তারপরে কি আছে, আমাদের কাস্টমার রিভিউ আছে। সো এটা আর একটা নাম হলো টেস্টিমোনিয়াল। সো টেস্টিমোনিয়াল সেকশন আছে, দেন তারপরে আছে হচ্ছে রিসেন্ট ওয়ার্ক, তাদের কোম্পানির রিসেন্ট ওয়ার্কটা আছে, স্টে বিজনেস আইডিয়া তাদের একটা সেকশন আছে। তো আমাদের টার্গেট থাকবে আজকে এই দুটো সেকশন কমপ্লিট করা। তো আমাদের এখানে কি আছে, একটা ডান পাশে পিকচার আছে, তিনটা হচ্ছে সার্কেল আছে, দেন এই পাশে টেক্স আছে অ্যান্ড নেম, আর হচ্ছে তার কোম্পানির টাইটেল, আর এই পাশে একটা আইকন আছে। আচ্ছা, আর একটা বিষয় হলো ফুল এই স্ক্রিনটা যদি আমাদের জেপিজি দরকার পড়ে তাহলে এক্সটেনশন আছে একটা, আমি এক্সটেনশনটা শেয়ার করতেছি আপনাদের সাথে। স্ক্রিনশটটার নাম হলো গো ফুল পেজ। এই স্ক্রিনশটটা যদি আমরা গুগলে সার্চ দিই গো ফুল পেজ নামে তাহলে এতে ক্রোমের এক্সটেনশন পাওয়া যাবে, এখানে ক্লিক করলেই ফার্স্টে আসবে। তো এখানে যদি যাই এই যে ধরনের একটা ইমেজ থাকবে এবং লেখা থাকবে গো ফুল পেজ ফুল স্ক্রিন ক্যাপচার, এটা আমাদের অলরেডি ইনস্টল করা আছে, তো যার কারণে এটা সেটিং অফ লেখা আছে। যদি ইনস্টল করা না থাকতো তাহলে অ্যাড টু ক্রোম লেখা থাকতো, তো অলরেডি আমাদের আছে। আসলে এটাতে কী হবে, আমরা যদি এই পেজটা যাই, আমার ফুল এই পেজটা জাস্ট জিপিজি আকারে দরকার, তাহলে কী করবো ফুল পেজটা লোড করবো, উপর থেকে নিচ পর্যন্ত একবার ওভারভিউ করে নেবো। নেওয়ার পর এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক একটা ক্যাপচার নিচ্ছে ফুল ওয়েব পেজের, ক্যাপচার নেওয়ার পরে সেই জিনিসটা সেম টু সেম জিনিসটা এখানে দিচ্ছে, এবং আমি এখান থেকে চাইলে পিডিএফ আকারে সেভ করতে পারবো বা পিএনজি আকারে সেভ করতে, অথবা যদি নাও চাই রাইট বাটন ক্লিক করে কপি করব, কপি ইমেজ করে ফিগমা বা ইলাস্ট্রেটর যেখানে দরকার আমার ওইখানে নিয়ে যেয়ে পেস্ট করব। পেস্ট করলে দেখেন আমাদের এখানে আবার সাইজ কমে গেছে, উইথ এসে 1414। সো আমরা সেভই করি। সেভ করলে কত সাইজ আছে একটু দেখে নিই আমরা, 1920 আছে, এই যে ডাইমেনশন। তো আমরা যদি এটাকে আবার ফিগমাতে ড্রাগ অ্যান্ড ড্রপ করি, জাস্ট টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দেওয়া, দেখেন এখানে উইথ আবার কমে যাচ্ছে, কারণ ফিগমাতে এসে অটোমেটিক এটা এসে পিকচারটা রিসাইজ করে নিচ্ছে। তো আমরা এখানে যদি বড় করতে চাই এখানে 1920 বাইরে ফোর লিখে দেবো, কিছুটা ভুলেটে হবে, দেখেন এখন মোটামুটি 1920 আছে। আচ্ছা, এখানে একটা কথা বলা দরকার, যেটা হচ্ছে আপনি স্ক্রিন রেজলিউশন যেটা দিচ্ছে আমার এখানে বড় মনিটর যেটা দিচ্ছে 1920 ফুল এইচডি, এখন যদি আপনার মনিটরের সাইজ যদি হয় ছোটো তাহলে কিন্তু এটা সাইজ অটোমেটিক ছোটোই থাকবে, তখন আর 1920-এ সে ডাউনলোড করবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা কাজে ফিরে আসি, আমাদের এই সেকশনটা দরকার, তাহলে আমাদের পিকচারের সাইজটা কেমন হবে একটু দেখে নিন। আমাদের কী করছি, এটা নিয়েছি এই টুলটা, জাস্ট ছবির উপরে ক্লিক করলাম, এখানে দেওয়া থাকে 170 যে উইথ অ্যান্ড হাইটটা দেওয়া থাকে, এখানে সাইজ সাইজ এত বা এত, মানে যদি এখানে দেখাই এখানে দেখেন সাইজ দেওয়া আছে এবং উইথ অ্যান্ড হাইট দেওয়া আছে, এটা উইথ এটা হাইট 170 বা 170। মাঝে মাঝে এটা রেজাল্ট ভুলও আসতে পারে, তো আমাদের কনফার্ম হওয়ার জন্য জাস্ট নেসপেক্ট এলিমেন্ট করবো, ছবির উপরে নিব, দেখেন 170। আমরা যদি এখানে নিয়ে যাই দেখেন এখানে ডাইমেনশন সেম আছে 170x170। সো আমাদের ফ্রেম একটা ফ্রেম সাইজ নেব, এফ চাপলাম শর্টকাট, এটা একটা কালার দিই জাস্ট, এখন এটা হচ্ছে রাউন্ড হিসেবে যেহেতু ফুল গোল সো এখানে 100 দিয়ে দিলাম। সো এখানে তো হচ্ছে আমাদের এটা 170x170, এখানে যেহেতু এটাকে লিঙ্ক করা আছে সো এটা অটোমেটিক সেম হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে ফ্রেমই নিতে হবে, ফ্রেম দিয়ে তো এখানে লিখে দিলাম ইমেজ। এরপরে কি আছে, ডট আছে, এখানে দেখেন ডটের সাইজ
10 পিক্সেল এন্ড 25 আচ্ছা আমরা এখানে জেল আবার নিই দেখেন 10 একটা 13 তো আমরা তিনটা ডট লাগবে তো আমরা এখানে গেলাম সো আমরা ইলিশ নিতে পারি এটাও নিতে পারি নীল হলো একটা সো আমরা ইলিশ নিলাম এটা দিলাম 10 এবং এটা হচ্ছে কন্ট্রোল ডি দিলাম শর্টকাট ডুপ্লিকেট কলম এখানে দেন ডুপ্লিকেট হয়ে গেছে কন্ট্রোল এ দিলাম এবং এটাকে হরিজন্টাল দিলাম এবং এটা যে গ্যাপ থাকবে কত সে 10 এখানে আমরা দেখে নিতে পারি যে এখানে ক্যাচ কত আছে 10 পিক্সেল করে আছে সো 10 পিক্সেল আর একটা দিয়ে দিতে পারি আমরা একটা মাঝখানে কি করব একটা বড় থাকবে যেটা হচ্ছে 14 নিয়ে দিলাম 13 আছে 14 এবং এটাকে এই যেটা সেন্টার করে দেবো তাহলে কি হবে সবগুলো সেন্টারই থাকবে এবং এই দুটো মিলে আমরা একটা অটো লেআউট বানিয়ে দিলাম এবং এটাকে সেন্টার তো আমাদের পিকচারের সাইজ হয়েছে এবং এটার তিনটা ডটও হয়ে গেছে আমি ডটের যদি আমাদের গ্যাপটা দেখতে দেখা দরকার পড়ে তো আমরা গ্যাপের ডটটা দেখব যে কত দূরত্বে আছে এটা সেভেন্টি আমরা 80 দিতে পারি সামনে এটাকে 80 দিলাম সো আমাদের এখানে যদি দেখি না না 80 দূরত্ব 80 পার্সেন্ট 80 পিক্সেল দূরত্বেই আছে এটা এরপরে কী আছে এই পাশে টেক্স আছে এবং টেক্সের সাইজ আমরা কী দেখবো জানি যে হটফোনে ক্লিক করলেই দেখা যাবে যে 400 তারপর নর্মাল এবং এটা আছে সাইজ আছে 30 আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে আসি টেক্স এটাকে কালারটা চেঞ্জ করে দিয়ে পাতো 30তে আমাদের কোন সাইজ আছে একটু দেখে নিয়ে আসি এখানে 36 আছে 39 এবং আমরা যদি এখানে ক্লিক করি এখানে কিছু সেটিং থাকে সেটিংয়ের ভেতরে এখানে গেছে ক্যাপিটাল আছে তো আমরা টেক্স নিয়ে আসি আগে এটাকে যদি এই অপশনটা ক্লিক করি ভিজুয়াল এলিমেন্ট যেটা আছে এখানে ক্লিক করার পর আমি এখান থেকে পিকচার কপি করতে পারবো এখানে আর দেয়নি পিকচার কপি করার অপশনই দেয়নি তো আমরা যদি আবার সেম টেক্সটা নিতে চাই তাহলে ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাবো এটাকে ধরবো ধরার পর এই পি টেকটা আছে টেকের ভেতরে যে এখানে অপশন আছে কপি করে টেক্স এলিমেন্টের যেটা আছে আমাদের ওইটাতে আমরা ফেলে দেবো বাকি যে গ্যাপগুলো আছে জাস্ট সামলাই হবে এটাকে আমি ট্রাই করতেছি একবার এই টু জেড দেখানোর জন্য আর কি যারা নতুন আছে তাদের কাজে লাগবে আর যারা পুরাতন আছে সো তারা কিছুটা জিনিস স্কেপ করে চলে যাবেন এই জিনিসগুলো টান দিয়ে চলে যাবেন আমি এখানে এটাকে লেফট অ্যালাইন করে দিলাম এটাকে স্কেল আছে এখন যদি আমাকে যদি এই যে ইয়েটা আছে এই ফোন সাইজ যদি সেম টু সেম ইউজ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে এখানকার যে ইয়েটা আছে এই স্পোর্টটা আছে এটাকে 30তে নিয়ে যেতে হবে অথবা নতুন আর একটা ইয়ে করতে হবে ট্যাগ ওপেন করতে হবে যেহেতু আমাদের এই স্পোর্ট আর কোথাও ইউজ করা হয়নি তো আমরা এটাকে এই স্পোর্ট হিসেবে 30 ইউজ করতে পারি কারণ এখানে দেখেন এই স্পোর্ট আর কোথাও ইউজ করা হয়নি আর কি 30 পিক্সেলটা আমরা যদি দেখি আর 36 পিক্সেল এখানে কত আছে সাইজ 40 আমাদের অলরেডি 42 আছে সো আমরা এটা 40 করতে পারি এটা কত আছে 16 তো আমাদের আছে অলরেডি
এটা 24 আছে। এটা আমি আসলে ফুল টু সেম এইভাবে করি নাই, কারণ কিছু জিনিস স্কিপ করে গেছি যাতে আপনাদের বলার সময় এইভাবে বোঝাতে পারি যে কখন এটা আপনি এডিট করতে পারেন, চাইলে যে কোনো সময় আপনি এডিট করে নিতে পারেন। তো আমি এটাকে এই স্পটটাকে 30 করে দিচ্ছি এবং এটাকে সেমেবল করে দিচ্ছি। ওকে, এটা একটা আউটার লেয়ারে ঢুকে দিলাম এবং সেন্টার করলাম, থাক কন্টেন্ট করে এটাকে ফিল সেন্টার করে দিলাম। আর এই বক্সটা যেটা শর্ট লেয়ারটাকে এটা চাপা দিলাম। আর এখানে মাঝখানে একটা গ্যাপ ইয়ে নিছে, পেট নিছে, এটাকে জিরো আপাত করে দিচ্ছি। জিরো তো কিছু করার দরকার নেই। আউটার লেয়ারটা অ্যাড করলাম। তাহলে আমাদের এখানে কী আছে দেখেন, টেক্সটটা আছে এবং টেক্সের এখানে যদি আমরা ওখানে খেয়াল করি এখানকার মাঝখানের ক্যাপিংগুলো বা টেক্স লাইন হাইটটা অনেক বেশি। তো আমরা যদি এটা চাই আমরা এখানে লাইন হাইটটা বাড়াইতে পারি। আমাদের এটা হয়ে গেছে। এরপরে কি আছে, একটা নাম আছে। এখান থেকে একটা যে কোনো টেক্সট একটা নিয়ে আসি অথবা জাস্ট ডিরেক্টলি এখান থেকে চাইলে টি চাপ দেবো অথবা এখানে ক্লিক করব, টেক্সট যেটা আছে ক্লিক করে তার নাম লিখব। এখানে কি আছে, এই নামটা সেমভাবে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে আমি ধর অলরেডি টাইপ করে নিতে পারতাম। এটা জাস্ট যদি আপনার দরকার পড়ে যে সেম নামটাই নেবেন, এখান থেকে যেটা যা আছে নিবেন, এই জিনিসগুলো এখান থেকে নিতে পারবেন। এখন আমাদের এখানে ফন্ট সাইজ কোনটা কত আছে জাস্ট দেখবো। এখন এটা কত আছে, 20700। আমাদের 20 কোনোটা আছে কিনা আমরা একটু চেক করে নেব। বিশ নেই, 18 আছে সর্বোচ্চ। সো আমরা 18টা দিই বোল্টটা এটাকে ইউজ করে দেব। আর একটা আছে কি, 416 আছে, 16 রেগুলার বডি। অটো লেআউট মাঝখানের গ্যাপ আমরা যদি দেখি নাই বললে চলে, জিরো। এবং এটাকে সাথে এটাকে অটো লেআউট বানাবো। আচ্ছা এখানে যদি এখানে খেয়াল করেন এখানে উপরে আছে, আমি চাইলে এটা অটো লেআউট বানালাম, এই লেখাটাকে জাস্ট ধরার পরে এটাকে যদি আমি জাস্ট ড্রাগ করে উপরে তুলে দিই তাও নিচে চলে আসবে, অথবা যদি চাই যে এটা ধরার পরে জাস্ট কিবোর্ডের আপ ডাউন যেটা অ্যারোটা আছে চারটা, আপ ডাউন লেফট রাইট, সো যদি ডাউন অ্যারো চাপ দিই তাও এটা নিচে চলে আসবে কারণ আমি নিচে যাচ্ছি। যদি এটা উপরে চাইতাম তাহলে হলো আপ অ্যারো। আর এটা যাওয়ার কারণ হচ্ছে এটা যে ধ্যান এটা হচ্ছে ভার্টিক্যাল দেওয়া আছে। তো আমার এখানে কতটুকু গ্যাপে লাগবে দেখে নিই, 40 পিক্সেল। এই দুটো হয়ে গেছে, এটার সাথে এটা অটো লেআউট করে দেব। এখন খেয়াল করেন এই লাইন বরাবর এই একটা আইকন আছে, এই আইকনটা আমি সেম যদি নিতে চাই এইটা টুল ক্লিক করব, এখানে ক্লিক করব এই আইকনটাতে, তারপর এই যে পিকচার চলে যাবো। এখানে এটা অলরেডি এখানে পাওয়া গেছে, ওরা ইমেজ ইউজ হিসাবে ইউজ করছে। সো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করলেই আমরা ইউজ করতে পারবো, যে ডাউনলোড হয়ে গেছে। এটাকে যদি এখানে ড্রাগ করি এটা অটোমেটিক আর মধ্যে অটো লেআউট হিসেবে চলে গেছে। আমার কি দরকার, এই দুটো সেম থাকবে, এটার এটা অটো লেআউট বানাবো এবং এটাকে হরিজন্টাল করে দেবো, এটা লেফট এবং এটাকে ঠিক টেক্সের একবারে এটা এই পাশে চলে আসবে। তো এটাকে যদি আমরা ফিল কন্টেনার দিই তাহলে আমাদের এই বরাবর নিয়ে নিছে,
এবং এটাতে আমার কি হচ্ছে দুটো টেক্সট আছে, তার মানে কি হচ্ছে একটা লেফট সাইড এবং রাইট সাইড এখানে। সেক্ষেত্রে আমি কি করবো ভেতরে ক্লিক করে এটাকে স্পেস বিটুইন করে দেবো, তার মানে সে বরাবর দুই সাইডে স্পেস নিয়ে নেবে। তার মানে কি আমার এখানে দুটো কন্টেন্ট আছে, স্পেস নিয়ে কি হবে একটা লেফট সাইড এবং একটা রাইট সাইড, যেগুলো এখানে তিনটা হইতো সেটা আমি ডুপ্লিকেট করছি, দেন তিনটা এখানে যদি আবার ডুপ্লিকেট করি বরাবর সে চার ভাগে ভাগ বিভক্ত হয়ে যাবে। তো আমাদের এখানে সাইজ কত আছে, সিক্সটি সেভেন হাইট আছে, এখানে কত আছে এটাকে সিক্সটি সেভেন এমপি এই, এবং এটাকে সেন্টার বরাবর করে দিচ্ছি আমরা। তো আমাদের মোটামুটি এই জিনিস রেডি। এবং কালার কি আছে দেখেন, অ্যাক্টিভ যেটা আছে সেটার কালার এটা, এবং এটা আছে টেক্সের কালার এটা, অ্যাক্টিভ এবং টেক্স দুটোর কালার এটা ব্লু কালার, যেটা বাকিটা গ্রে কালার এবং এটাও গ্রে কালার। আমাদের বাকি যে কালারগুলো সেটা ধরে দিয়ে দিয়েছে, যেমন এটা ফোনের কালার সাইজ ধরে দেওয়া নেই তো এটাকে ধরে দিলাম, এবং ঠিক সেমভাবে এটারও কালার ধরে দেওয়া নেই এটা ধরে দিলাম, এটা এই কালারটা হয়ে যাবে। আমার এই জিনিসটা রেডি, এটা আমার কি হবে কন্টেনার। এটাকে আমরা 1920 দিচ্ছি, এটাকে সেন্টার করে দিচ্ছি। এটা কি হবে 375x375, আর উপরে 120। এখন খেয়াল করেন আমাদের কি করছে, এই ব্যাকগ্রাউন্ডে আর একটা তারা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, এটার সাইজ কত আছে খেয়াল করেন, এটা তারা হলো 1170, তার বাইরে এই জিনিসটা, তার মানে সে 1510 পর্যন্ত তারা ব্যাকগ্রাউন্ডটা নিছে। তার মানে আমি এখানে আর একটা এই যেটা মেইন কন্টেনার আছে কন্টেনারটাকে আর একটা নিচ্ছি, কন্টেনারটা আর একটা নেওয়ার পরে এটাকে আমরা দিচ্ছি 120 120, আর এটা সে 1500 নিচ্ছে। তার মানে আমরা যদি এখানে করি হিসাব করি ১৪৭৫, তার মানে দেশে আরও যাবে। সো এটা 1500 পর্যন্ত চলে গেছে আমাদের। তাহলে আমাদের এইখানকার যেটা আছে এটা কত হবে, তাহলে দেখেন 202 করে আছে, তো আমরা এটাকে 202 করে এখানে দিয়ে দিচ্ছি, বা এটা না দিলে হয় 202। এখন হচ্ছে আমরা অলরেডি কিন্তু এখানে 120 দিয়ে দিচ্ছি, উপরে উপরে গ্যাপ কত থাকবে, তার মানে এখানকার যে উপরে গ্যাপটা আছে এটা গ্যাপটা আমরা জিরো করে দেবো এখন। তাহলে কী হচ্ছে, আমরা যদি এখানে দিই আমার ভেতরে কালার, বাইরে কালার কী আছে এটাকে আমরা কালার দিয়ে দেবো যে হোয়াইট থাকবে, এবং ভেতরে যেটা আছে এটাকে গ্রে কালার আছে তো এখানকার গ্রে কালার এটা দিয়ে দেবো। তাহলে কী হলো, দুটা দুই কালার হয়ে গেল। এবং এখানে কী করেন, এই বরাবর আবার একটা কী করছে, তারা ডিভাইডেড দেওয়া আছে, তো আমরা এখানে ডিভাইডেড দেওয়ার জন্য ঠিক একটা লাইন আঁকবো, যেটা হচ্ছে ফিল কন্টেনার দিলে হয়ে যাবে। এখন দেখার বিষয় দেখেন,
আমি যদি এখানে ফিল কন্টেইনার পরে এখানে যদি যে গ্যাপটা যেটা আছে 120 আছে তার মানে আমার এখানে 120 হবে তো আমার এটা না করে এখন কি করব এই 120টাকে জিরো করে দেব যে এখানে গ্যাপিংটা 120 করে দেব তার মানে এই যে লাইনটা যেটা আছে এটা 120 পিক্সেল নিচে থাকবে এখান থেকে ঠিক আছে এবং এটার কালার কি আছে দেন এটা গ্রে কালার দেওয়া আছে তো আমি এখান থেকে গ্রে কালার নিচ্ছি এটা যারা আরো হালকা করার জন্য জাস্ট ভেঙে দিয়ে এগুলোর সেট করা যায় এগুলো সেট করে নিতে হয় কাজ করার ক্ষেত্রে এগুলো তো আমাদের পরের আছে কি এই টেক্সট আছে ই আছে তো আমাদের অলরেডি মনে হয় এটা আমাদের সেটআপ করা আছে এখানে দেখেন এটা সেট করা আছে যে এটা কি আছে দেন লেফট আছে এটাকে আমরা যদি রাইট করি এবং এটাকে করে দিলাম তো এটাকে নেই টেক্সট অ্যালাইন সেন্টার এবং এটাকে দুটাকে সেন্টার করে দেব এখান থেকে সেন্টার এবং এই টেক্সট ফরম্যাটটাও সেন্টার করে দেব আমরা এখানে নিয়ে যাব এখানে বডি অ্যালাইন এখানে তো বডি যেহেতু নাই তাই নান করে দেবো এটাকে ছোট রাগ করা যে লাইনে নিয়ে যাচ্ছি ধ্যান এখানে নেওয়ার পরে এই অপশনটা আসছে তার মানে এর মধ্যে চলে গেছে এখানে দেন ফিল কন্টেনার যে হাক দিয়ে দেবো এখন তার মধ্যে এটা চলে গেছে তাহলে আমাদের এখানে কী নাম আছে নামটা নিয়ে নিই রিসেন্ট কমপ্লিটেড ওয়ার্ক এবং এটা হচ্ছে আওয়ার লেটেস্ট প্রজেক্ট টাইটেল হবে বিগ টাইটেল হবে আওয়ার লেটেস্ট প্রজেক্ট আমাদের এই জিনিসটা দাঁড়ায় গেছে এরপরে কি আছে একটা পিকচার আছে দেন টেকনোলজি একটা আছে সাবটাইটেল বা হেডার আছে টাইটেল আছে তারপরে যে বডি আছে বা প্যারাগ্রাফ আছে দেন হচ্ছে একটা বাটন আছে বাটন কি হচ্ছে দুটা কালার একটা হলো হোভার একটা হচ্ছে ডিফল্ট হোভার ডিফল্টে কি আছে একটা গ্রে কালার এবং হচ্ছে তার টেক্সট অ্যান হোভার যখন ক্লিক করতেছে ডার্ক কালার আসছে তো আমরা এই জিনিসটা নিয়ে নিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে নিলাম এখানে এসে রাখলাম এখন আমাদের দেখবো এই কালারটা আমাদের সেট করা আছে কিনা দেখেন এই কালারটা আমাদের কোথাও নাই বাট এই কালারটা আছে এটা নাই তো আমাদের এই কালারটাও সেট করে নেব যা শর্টকাট আই চাপলাম অথবা এখানে ক্লিক করার পরে এটা চাপতে পারেন সেম কালার নিয়েছে আনা আছে কালারের নামটা জেনারেট করার জন্য আমাদের জানা আছে সো কালারের নামটা জেনারেট করব আমাদের কালার নেম জেনারেট হয়ে গেছে তো আমাদের বাটন করব একটা বাটন নিচ্ছি এখান থেকে কপি করে জাস্ট এই কালারটা চেঞ্জ করবো এখন কালারের নামটা লিখে দেবো কালার দিলাম টেক্সট থাকা টেক্সট আমরা যা চেঞ্জ করতে পারবো যে কোনো সময় সো টেক্সট ওটাই থাকলো এখানে জাস্ট কালারের নামটা দিয়ে লিখে দেব এবং সেমটা কপি করব এখানে হোভারে যে কালারটা হবে আমরা ওই কালারটা আমরা এখানে সিলেক্ট করে দেব এবং মানে হোভারে কি আছে দেখেন হোয়াইট আছে নর্মালে এই কালার সো আমাদের বাই ডিফল্ট এটা থাকবে এটা হবার হবে তো এটাকে নিচে নিয়ে আসি
जस्ट हवर टाके स्टेट हवर यस ये तो आगे की कर सिलाम जहाँ हवर हो यस दिले होच्छ समंदर इटा है गैस जस्ट डाक करो बायरे नहीं आते सी तो गुला हमने फिल्ड दिच्छो लग बनर सलाम अदरी में साइज कतो आसे अभी सबगुलो नहीं काज करते जाते अपनारा जेको समय जो जेटा दरकार पड़े ओटा नहीं काज करते 370 233 फ्रेम निच्छी जैसे फ्रेम आछे शर्टकाट अभी जस्ट शर्टकाटे चापते फ्रेम आसल 370 223 এখানে আমরা জাস্ট ফ্রেমটা ধরে গ্রিডটা ওপেন করে দেব এটাকে একটা কাজ যেকোনো একটা কালার দিয়ে রাখি বলতো দেখেন তিনটে হবে তো সো আমাদের চার গ্রিড হয়ে যাবে সো আমাদের ইমেজ হলো টেক্সট লাগবে বাটন হচ্ছে আমাদের যেকোনো একটা জাস্ট টি চাপলাম টি চাপলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে টেক্সট একটা যেকোনো কিছু লেখা এনে লিখলাম টেকনোলজি তারপর আছে ক্রিয়েটিভ মাইগ্রেশন এটা কপি করে জাস্ট লিখে রাখলাম আবার এটা কপি করে নিচে লিখে রাখলাম এই দুটো আমি একটা অটো লেট হবে এবং এটাকে সেন্টার পজিশনে থাকবে ঠিক আছে এটা আর এটা অটো লেট হবে আবার এটাও সেন্টার পজিশনে থাকবে এবং এটা মিলে অটো লেট হবে এটাও সেন্টার পজিশনে থাকবে দেন আমি কিন্তু কোনোটা সাইজ দিই নি এখন সাইজ দিব কীভাবে আপনার যে কোনো পরিস্থিতিতে যেভাবে ইচ্ছা ওইভাবে যে করতে পারেন এই জন্য করতে আসি যে ধারাবাহিকতা কোনো নিয়ম এতে আসলে নাই এটা ধরেন আমাদের এই দুটো ধরা হয়েছে এইটা এবং এইটা দুটো মিলে একটা অটো লেআউট হয়েছে আমরা চাইলে এটার নাম ক্রিয়েট করতে পারি এখানে যে দেশে প্রি হেডার প্লাস টাইটেল এটাকে দিতে পারি বডি এটা দিতে বাটন এবং এটা দুটো মিলে আবার অটো লোড হবে এটাকে সেন্টার পজিশন তো আমাদের কোনটা কত দূরত্বে আছে আমাদের অনেকভাবে জানা আছে তো আমরা মাফি 46 তো আমাদের এখান থেকে এটা হলো 46 এই টেক্সট ইমেজ থেকে এখানকার দূরত্ব তো আমাদের 46 হয়ে গেছে এখান দিয়ে এই প্রি হেডার থেকে এটা কত আছে 8 পিক্সেল সো এটা 8 পিক্সেল আবার এখান থেকে এটা ধরতেছে না তার মানে তো সেটা দিয়ে আর কাজ হবে না অন্য টুল আছে আমাদের কি আছে এই যেটা আছে এটা অলরেডি আমাদের সাথে নিয়ে কথা বলছে এটা দিয়ে হচ্ছে না তাহলে রাইট বাটন ক্লিক করবো ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাবো এটা এখানে ধরবো ধরার পর এখানে দেখেন এখানে পেডিং দেওয়া আছে আমরা যদি এখানে যে কম্পিউটারে যাই তাহলে পেডিং দেখা যাবে যে উপরে 14 আছে তার মানে তার আছে এই যে 14 পিক্সেল গ্যাপ দেওয়া আছে আমরা এখান থেকে দেখে 16 পিক্সেল করতে সেই যেটা এখান থেকে এই পর্যন্ত তারপর বাটন আছে বাটনে কত গ্যাপ আছে দেন এই যে 26 আছে 28 দিলাম তো আমাদের রেডি এখন তো আমাদের টেক্সের সাইজগুলো বসাবো এখানে কত আছে দেখেন 16 পিক্সেল দেওয়া আছে এটা হচ্ছে 20 তো আমরা এটাকে বডি 16 পিক্সেল হলো এটা 20 সাবটাইটেল যেহেতু আমাদের 20 সাইজ বারবার লাগতেছে সো আমরা এটা চাইলে ক্রিয়েট করতে পারি কী করতে পারি যেমন যেহেতু একটা সাবটাইটেল আছে সাবটাইটেল 2 হিসাবে ক্রিয়েট করতে পারি এখানে সাবটাইটেল সার্জি সাবটাইটেল একটা আছে সো সাবটাইটেল 2 দিতে পারি আমরা জাস্ট এটাকে সাবটাইটেল ধরি ক্রিয়েট করে দেয় জাস্ট 20 দিয়ে সাবটাইটেল 2 দিয়ে আমরা একটা করে নেব বোল্ড থাকবে
क्रिएट सब टाइटल टू टेक्स्ट कलर आ देखे जस्ट ब्लैक कलर आटा बॉडी এটা চাইলে আমরা ছোট করে দিতে পারি বডি ছেড়ে দিতে পারি মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এবং এটা কি করব ফুল কন্টেইনার দেব এবং কন্টেইনার থেকে একটা গ্যাপে রাখবো যাতে কোনো কারণে ঝামেলা হলে অটোমেটিক গ্যাপে চলে আসে এই জিনিসটা এখানে আমরা একটা প্যাডিং দিয়ে রাখবো বাই ডিফল্ট সেট করব যে लेफ्ट साइड 20 राइट साइड 20 এটাকে কন্টেইনার দিয়ে দেব কন্টেইনার এটা কন্টেইনার 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 এখন দেখেন আমরা যদি কোনো কারণে কালার না ধরে ফুল এই সাইডটা আমরা অফসেটটা ধরলাম এখানে দেখেন এগুলা এটা কালার ধরা নাই সো এটা কোনটা আসলে ক্লিক করলে এখানে দেখা ফিরে দেখাবে যে এটা এবং এটা কালার ধরা নাই तो हमारे नेकि आटार एक ग्रे कलर आ ब्लूर मध्य आटे ग्रे कलर दिखी ग्रे ट बस मैं कम है गेसि हमें डार्क कर दीची ওটার জন্য আর এক্সট্রা করে ক্রিয়েট করলাম না এটাকে ভেঙে জাস্ট ইমেজ আকারে দিয়ে দেবো এবং একটা ইমেজ যে কোনো একটা ইমেজ আমরা আপলোড করি আপাতত আমাদের জিনিসটা রেডি হয়ে গেছে এবং এখানে হবার করলে কী আসে আমরা এটা ধ্যান দেখে দেবো তাহলে এটাকে আমরা কী করবো কম্পোনেন্ট করব এবং কম্পোনেন্ট কি করবো আবার ভেরিয়েন্ট বানাবো এটাকে তো কি ফুল এটাকে ধরবো দেখেন আমরা আগে কি করছিলাম হবার ইএস নো করছিলাম আমরা চাইলে এখানে স্টেট ইএস নো করতে পারি যেভাবেই আমরা চাই আর যেভাবে বোধগম হয় সে আমরা হবারই করি ইএস নো এটা আমার বাই ডিফল্ট থাকবে হবার ইয়েস হচ্ছে এটা তো আমাদের এটাকে জাস্ট এখান থেকে এইভাবে করলে ড্রাগ করলে দেখেন দুটো অবজেক্ট আমি যদি ধরি এবং সেম ইয়াতে থাকে এই দুটাকে ড্রাগ করে ওপর নিচ করতে পারি আমরা সেম জায়গাতে তো আমাদের এখানে এই বাটনটা কী করবো স্টেট ইয়েস করে দেব আর এটা কালার হয়ে যাবে শেষ এটাকে বাইরে রেখে দিলাম একটা নিয়ে আসবো এবং এটাকে জাস্ট তিনটা সেট করে অটো লেআউট করে 30 পিক্সেল দিয়ে দেবো সো আমাদের এটা ডান এবং চাইলে একটাকে আমরা জাস্ট অ্যাক্টিভেট করে রাখবো টিক্সগুলো চেঞ্জ করলাম না টিক্সগুলো চেঞ্জ এখানে দেখেন এখানে প্রত্যেকটা আইকন আছে তো আমরা এখানে বাই ডিফল্ট এখানে একটা আইকন সেট করে রাখতে পারি এই আইকনটা নিলাম কাট করে পেস্ট করে দিই এই ইমেজের উপরে এবং ইমেজ থেকে এটা কী করবো সেন্টার বসে সবসময় থাকবো তাহলে কী করবো এই যে সেন্টার দিয়ে দেবো এটাও সেন্টার দেবো এটাও সেন্টার দেবো তাহলে সেন্টার পজিশনে সবসময় থাকবে সেম পেস্ট করবো সেন্টার দেবো এটাও সেন্টার দেবো ওকে এখানে চলে আসি অলরেডি এখন আমাদের এখান থেকে একটা দূরত্ব কত আছে দেখেন 49 আমাদের আগেরগুলো দূরত্ব কত দিছি এটা আমাদের জানা থাকতে হবে মানে কনসিস্টেন্সি রাখতে হবে 48
তাহলে আমরা এটাকে 48 দেব এটা এটা জাস্ট আমাদের ড্র্যাগ করে নিয়ে গেলে হয়ে গেছে এই দুটো আমরা গ্রুপ করব আবার সেন্টার দিয়ে দেব এখানে তো আছে 48 গ্যাপটা আমাদের এটা এবং এটা কমপ্লিট এখানে একটা বিষয় আছে দেখেন খেয়াল করেন কালারটা ঠিক এই ইমেজ বরাবর আছে দেন তারপরে তো আমাদের এটা আছে এটা যেটা আছে এটা 120 থাকবে নিচে ওকে এখন আমার দরকার এই কালারটা এটার উপরে ওভারলে হয়ে যাবে তাহলে কি করব আমরা অলরেডি কি করছি আমরা এটা আলাদা তারপর এসেছে এখানে এটা এখানে বন্ধু শেষ এবং এটা আরেকটা হয়েছে তো আমরা এটাকে এর ভেতরে দিয়ে দেব দিয়ে দিলে কি হলো এখান থেকে 120 সে নিয়ে নিছে গুড ভালো হয়েছে টোটাল থেকে এখান থেকে কিন্তু আমার এই ইয়েটা সাইজটা যেটা বলে কি বলে ব্যাকগ্রাউন্ডটা আমার এই পর্যন্ত দরকার আর একটা বিষয় হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার সাইজের 1170 না 1200 ইয়াতে নিয়ে গেছে তো আমার এটাকে ফিল কন্টেনার দিতে হবে দেখেন এটা বেশি হয়ে গেছিলো ফিল কন্টেনার দেওয়ার কারণে এখন সবগুলো আবার কন্টেনার ভিতরে চলে আসলো এটা অলরেডি আছেই সো আমাদের এইটা এটা হয়ে গেছে এখন আমাদের এই কালারটা এই বরাবর লাগবে সো এটা নিয়ে একটা কাজ করতে হবে আমরা কি করব এখান থেকে ড্র্যাগ করে এখানে একটা দিব এবং এটাকে আবার একটা অটো লেআউট দেবো আবার এর ভেতরে জিরো দিয়ে এটাকে ঠিক এই টেক্সট বরাবর নিয়ে আসবো তাহলে এটা এইখানে থাকবে এবং এটাকে এই বরাবর থাকবে তাহলে আমাদের কাজ কমপ্লিট এখানে দেখেন আবার এই এখানে একটা ইয়ে দিছে সো এটা আমরা চাইলে এটাও দিতে পারি সো এইগুলো যেগুলো কমপ্লেক্স আছে এগুলো নিয়ে আবার আলোচনা করা হবে যে আসলে এগুলো কীভাবে দিতে পারি সো আমাদের এই পর্যন্ত আজকের কথা ছিল এই পর্যন্ত মোটামুটি ডান আমাদের ইমেজগুলো কীভাবে দেবো দেখেন জাস্ট ওই যে কিছুক্ষণ আগে যে ডাউনলোড করলাম প্রত্যেকটা ইমেজ আমরা এখানে কী করবো এই টুল নেব এটাকে ধরবো এখানে যাবো যেখানে ভেক্টর আছে এগুলো ভেক্টর ডাউনলোড করবো আর যেগুলো ভেক্টর নাই জাস্ট ওই ইমেজগুলো ডিরেক্টলি ডাউনলোড করবো জাস্ট আচ্ছা ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেছে জাস্ট ডাউনলোড হবে কি দেখা যাক দেখেন আর অলরেডি হয়ে গেছে তারা কিন্তু আবার ফুলি দিয়েছে আমরা এটা ইউজ করবো না আমরা ডেকে সিমিলার অথবা অন্য কিছু ডাউনলোড করে ইউজ করবো তো আজ আমাদের এই পর্যন্তই আর এই প্রজেক্টটা অলরেডি আমাদের কী বলে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে সো আপনি দেখে দেখে নিতে পারেন যদি কোনো সমস্যা দেখে নিতে পারেন যে আসলে কীভাবে কাজ করা হয়েছে এবং এগুলো দেখেন নেমিং দেওয়া নেই আমি বলছি নেমিং দিতে হবে সো আমরা এটা কী করতেছি প্রজেক্ট সো এখানে 1 2 3 বলে দিতে পারি তারপর এটাকে ফুল কন্টেইনার এটা হচ্ছে প্রজেক্ট কন্টেইনার আর এটা হচ্ছে টেস্টিমোনিয়াল কন্টেইনার আবার এটা কি হচ্ছে ফুল কন্টেইনার এটাকে আবার কন্টেনার দিতে পারি
আর এখানে আমাদের যেহেতু দুটা সেকশন আছে তো আমরা লিখে দেব কি লিখব টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল অ্যান্ড প্রজেক্ট থ্যাংক ইউ সবাইকে আজকে এই পর্যন্তই নেক্সট বাকিটাও খুব তাড়াতাড়ি শেষ করার ট্রাই করবো অলরেডি আপনারা যেভাবে বুঝে গেছেন অলরেডি আপনাদের বাকি কাজগুলো সিমিলার ওয়েতে পাওয়ার কথা তারপর আমি চেষ্টা করবো সবগুলো একটু ফুল পর্যন্ত দেখানোর কারণ দেখেন এগুলোও সেমভাবে করা হয়েছে আর কি আচ্ছা এটার আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিতে ভুলে গেছি জাস্ট এখানে এসে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো জাস্ট হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড এবং এটার হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেবো তাহলে ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে ব্যাকগ্রাউন্ড এটা যোগ হয়ে গেছে এবং এটা হচ্ছে এই 50 পিক্সেল নিচে ডাউন আছে তো আমাদের এখানে প্যাডিং 50 পিক্সেল দিয়ে দেবো দুটাকে ধরে জাস্ট 50 দিয়ে দিলাম সো আমাদের এখানে 50 নিয়ে নিচ্ছে এবং এইটা আমাদের এই 50 পর্যন্ত বর্ধিত করে দেব আমরা যদি এটা অফ করি সরি কলমটা আর অফ করলে দেখা যাবে পিছনে আর একটা গ্রে ব্যাকগ্রাউন্ড আছে আমাদের গ্রে ব্যাকগ্রাউন্ডটা দিলে ক্লিয়ার হবে এটাকে এটা ডার্ক গ্রে আমি এই কালারটা নিয়ে নিই কালারটা এটা নেওয়া হয়নি আমার বুঝতে বলেছে এই ইয়েটার নিচে একটা শ্যাডো আছে এইটার আমরা এটাকে শ্যাডো প্রিসেট করা থাকে আমাদের আমাদের শ্যাডো সেট নাই সো আমরা একটা শ্যাডো দিয়ে দেবো এখান থেকে যতটুকু লাগে জাস্ট এই শ্যাডোটাই আমার সেম কপি করে দিয়ে দেব কপি করব এটাকে জাস্ট রেড করে পেস্ট করব তার মানে সেম শ্যাডো ওভারঅল সবগুলোতে পড়ে গেছে এবং চাইলে আমরা শ্যাডোটাকেও সেভ করে রাখতে পারি পরবর্তী প্রজেক্টের জন্য থ্যাংক ইউ